আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রেখেছে ভালো রেখেছে আজকে টোটাল ছাব্বিশটা মেহেগুনি কাঠের চৌকাঠ এবং ছাব্বিশটা মেহেগুনি কাঠের পাল্লা দেখাবো এগুলো বিক্রি করেছি যে ভাই এই পাল্লাগুলো এবং চৌকাঠ আমাকে অর্ডার করেছে ভাইজনের নাম হচ্ছে জনাব ওয়ালিদ সাহেব ওনার বাড়ি হচ্ছে আপনার ময়মনসিং এর ভালুকাতে ভালুকার ভরাডুবিতে তো উনি প্রথমে আপনাদের দেখায় উনি ছলিড পাল্লা নিয়েছে হচ্ছে ছয়টা এগুলোর পাশে আছে উনচল্লিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাগুলো হচ্ছে আপনার পাকা দেড় ইঞ্চি থিকনেস এগুলো হচ্ছে যশোরের মেহেগুনি কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট এবং চেম্বারে সিজনিং করা কাঠ এগুলো এবং এগুলো ফিঙ্গার জয়েন্ট এবং কর্ণশালী মাথা দিয়ে আমরা বানিয়েছি মেহেগুনি একবারে যে ন্যাচারাল কালার সেই ন্যাচারাল কালার এবং আমরা এই মডেলটাকে বলি হচ্ছে রেড সান মডেল একবারে সিম্পল ডিজাইন তো এই পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি এই রেড সান মডেলে যদি আপনারা এরকম শুধু একটা পাল্লা নেন সেই ক্ষেত্রে ছয় হাজার তিনশো টাকা করে নিতে পারবেন এগুলো হচ্ছে বার্নিশ ছাড়া আর এগুলো যদি আপনারা হ্যান্ড বার্নিশ করে নেন সেই ক্ষেত্রে এর সাথে আরও পঁচিশশো টাকা যোগ হবে আপনার আট হাজার আটশো টাকার মতো খরচ আসবে তো এরকম টোটাল ছয়টা দিয়েছি হচ্ছে আপনার এই মেহেগুনি ছলিট পাল্লা এবং বিশটা পাল্লা দিয়েছি ওনাকে হচ্ছে আপনার মেহেগুনি ডিপ পাল্লা ডিপ পাল্লাগুলো রুমের জন্য ভালো আর এগুলো হচ্ছে আপনার দুই পাশে একই রকম ডিজাইন এবং ডিপ পাল্লাগুলো সিজনিং করা কাট দিয়ে আমরা বানাই এগুলোর কিছু কাট আছে এক ইঞ্চি কিছু কাট আছে দেড় ইঞ্চি অর্থাৎ মাঝের যে কাটগুলো এগুলো সব হচ্ছে এক ইঞ্চি এবং এই কাটগুলো সব দেড় ইঞ্চি প্রতিটা টুকরা টুকরা কাঠ জয়েন্ট করে এই পাল্লাগুলো বানানো হয় এবং যেহেতু এগুলো সিজনিং করা কাঠ সেই ক্ষেত্রে এগুলো কোনো জায়গা থেকে ফাঁকা হওয়া বা বাঁকা হওয়ার কোনো ভয় থাকে না ওনাকে টোটাল মেহেগুনি ডিপ পাল্লা দিয়েছি হচ্ছে আপনার বিশটা এর মধ্যে হচ্ছে নয়টা হচ্ছে আপনার ছত্রিশ একাশি এটা হচ্ছে দাম পড়েছে পাঁচ হাজার টাকা এবং তিরিশ একাশি দিয়েছি ওনাকে এগারোটা দেখেন যে এগুলো হচ্ছে ছোটো সাইজ তো এই তিরিশ একাশি এগারোটা এগুলোর দাম পড়েছে হচ্ছে আপনার সাতচল্লিশশো টাকা করে এই ডিপপাল্লাগুলো যদি আপনারা রুমের জন্য বা বেলকুনির জন্য এগুলো লাগাইতে পারেন কারণ হচ্ছে বেলকুনিতে যেহেতু অনেক সময় বৃষ্টির সিটে ফোটা আসে পানি লাগতে পারে বা রুমে আসলে ওইভাবে ভারী মানে সেফটির প্রয়োজন পড়ে না যেহেতু মেন আপনারা মেন ভালো সেফটি লাগাবেন এবং রুমেতে আপনার ডিপপাল্লা লাগাইতে পারবেন তো ডিপপালাগুলো যদি আপনারা বার্নিশ করেন একটা পাল্লা বার্নিশ করতে হ্যান্ড বার্নিশ বা গালা বার্নিশ যেটা বলে সেটা করালে পঁচিশশো টাকা খরচ হবে এর এই মোট পাল্লার সাথে আবার আমরা চৌকাট দিয়েছি ওনাকে এই যে চৌকাটগুলো দেখেন আমরা পিছনে কালি করা এগুলো এগুলো সব এই সব সব চৌকাটগুলোয় ওনার আজকে চলে যাবে এগুলো আর কি বৃষ্টি যেহেতু সিজনিং করা কার যেন বৃষ্টি না আসে এই জন্য আমরা এভাবে সাজাই একবারে পলি দিয়ে ঢেকে রেখেছিলাম তো এই মেহগুনি চৌকাট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং চেম্বারে সিজনিং করা এই চৌকাটগুলো যদি আপনারা নেন তাহলে দুই টাকা করে নিতে পারবেন চৌকাটটা অবশ্য বার্নিশ করা যায় না এটা ওয়ালে লাগানোর পরে তারপরে বার্নিশ করতে হয় পিছনে আমরা আইকা আঠা এবং ভুসা কালি দিয়ে এভাবে কালি করে দিই যেন সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে তো এই ছাব্বিশটা চৌকাট এবং ছাব্বিশটা পাল্লা ওনাকে দিয়েছি আজকে ডেলিভারি চলে যাবে দেখেন যে আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে এই ব্যবসাগুলো করে আসতেছি দরজা বিভিন্ন জেলায় দিয়ে আসতেছি এবং এই প্রোডাক্টগুলো আমি একটা জিনিস চিন্তা করি যে যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেন সেই ক্ষেত্রে ওই জিনিসটা ততটুকু কোয়ালিটি সম্পূর্ণ করে আপনার বাড়ি পর্যন্ত যেন পাঠাইতে পারি আপনার বাড়ির আশেপাশের কোনো মিস্ত্রি বা আপনার কোনো গার্জিয়ান বাবা ভাই দেখে যেন এই প্রোডাক্টটা খারাপ বলতে না পারে তো এই যে কথা মাথায় রেখে আমি আমার এই প্রোডাক্টগুলো একবারে এক কোয়ালিটির করে বানাই এবং এগুলো একবারে এক দামে বিক্রি করি তো এই ক্ষেত্রে একটা পাল্লাতে যতটুকু খরচ পড়ে তার সাথে নির্দিষ্ট একটা প্রফিট যোগ করে আমরা কিন্তু এগুলো বিক্রি করি আমাদের নিজস্ব কারখানা আপনারা আমাদের কারখানা ভিজিট করে আমাদের কাজগুলো দেখে তারপরে আমাদেরকে অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম